কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভার পটাশপুর তিন মণ্ডলের শ্রীখোদা গ্রামে আজ শিব মন্দির এবং মনসা মন্দির দর্শন ও প্রণাম নিবেদন করেন কাঁথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী। এরপর সৌমেন্দু অধিকারীর উপস্থিতিতে পটাশপুর তিন মণ্ডলের পটাশপুর অঞ্চলের কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ কুমার দাস, জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, জেলা সম্পাদক নবীন প্রধান, সুতপা চক্রবর্তী, জেলা সহসভাপতি তাপস মাঝি, অমলেন্দু দাস, পটাশপুর তিন মণ্ডলের সভাপতি শ্রীমন্ত পট্টনায়ক সহ মণ্ডলের কার্যকর্তাগণ।